সালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন তো আজকেও আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আমরা এখানে দেখতেই পারছি আজকে তারিখ সহ এখানে দেওয়া আছে আট মার্চ দুই হাজার উনিশ রোজ শুক্রবার তো শুক্রবারের যে সাপ্তাহিক পত্রিকাটা চাকরির ডাক এটা নিয়ে আমরা বরাবরের মতো আজকেও চলে আসছি তো আজকে তারিখটা অলরেডি আমরা দেখে ফেলছি তাহলে চাকরির ডাকের যে চারটা পেজ থাকে এবং যত রকমের চাকরির বিজ্ঞাপন এখানে প্রকাশ করা হয়েছে সমস্ত চাকরির বিজ্ঞাপনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ডিটেলস এখানে দেখার চেষ্টা করব তো চারটা পেজই নিয়ে এখানে আলোচনা করব প্রথম পেজ তারপর শেষের পেজ তারপর দ্বিতীয় এবং সর্বশেষ হচ্ছে তিন নম্বর পেজটা নিয়ে আমরা এখানে দেখার চেষ্টা করব তাহলে চলে যাচ্ছি প্রথম যে পেজ আছে সেখান থেকেই তাহলে প্রথম চাকরিটা হচ্ছে চাকরির ডাকের বাংলাদেশ রেলওয়ে রাজশাহী তো এখানে পথ সংখ্যা বলছে তিনশো উননব্বই আমি জুম করে করে এখানে দেখাচ্ছি আমরা একটু দেখে নেব তাছাড়া ইনফরমেশন ডিসক্রিপশন চেক করলে সেখানে পেয়ে যাবেন তো এটার বাকি অংশ এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এটার বাকি অংশ কিন্তু তিন নাম্বার পৃষ্ঠায় দেখতে হবে তো তারপরে আছে একটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর অধিদপ্তর এখানেও লোক আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ জন এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন কিন্তু তিন নাম্বার পৃষ্ঠায় দেখতে হবে দেখেন আমরা জুম করে করে দেখছি প্রত্যেকটা তো তারপরের চাকরি হচ্ছে রুরাল পাওয়ার কোম্পানি এখানেও লোক নিয়োগ করা হবে বারো জন তো এটার বাকি অংশ তিন নম্বর পৃষ্ঠায় দেখতে হবে তো তারপরের চাকরিতে আমরা চলে যাচ্ছি আশায় চাকরি তো আশা এখানেও লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি এগারো জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ মহিলা উভয়ই এখানে লোক নিয়োগ করা হবে একটা পদে বারো জন নিয়োগ করা হবে ইনফরমেশন ছোট্ট করে এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এটার সূত্র দেওয়া আছে পাঁচ তিন দু হাজার উনিশ প্রথম আলোর পৃষ্ঠা নম্বর চার তো তারপরের যে চাকরিটা আছে সেটা আমরা সরাসরি এখন চলে যাই তো তারপরের চাকরিটা হচ্ছে টি এম এস এস এখানে লোক নিয়োগ করা হবে দুই হাজার চারজন দুই হাজার চারজন আমি আবারও বলছি এতজন লোক নিয়োগ করা হবে এখানে একাধিক পদে আমরা এখানে দেখতেই পারছি তো এটার বাকি অংশ দেখার জন্য কিন্তু তিন নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো তারপরে যে একটা হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এটাও এখানেও আমরা দেখতে পাচ্ছি লোক নিয়োগ করা হবে পূর্বেও কোনো একটা সার্কল আমরা দেখছিলাম তো এখানে বিশজন লোক নিয়োগ করা হবে এটার বাকি অংশে কিন্তু তিন নম্বর পৃষ্ঠায় পাবো আমরা তো তারপরে যে একটা হচ্ছে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এখানেও লোক নিয়োগ করা হবে সতেরো জন ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছি কিছু এটার বাকি ইনফরমেশন তিন নম্বর পৃষ্ঠায় দেখতে হবে তো তার পরের চাকরিটা হচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে উল্লেখনীয় করা হবে কতজন চৌত্রিশ জন ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে তো সমস্ত ইনফরমেশন আমাদের দেখার জন্য এখানেও দেখতে হবে এবং এটার বাকি অংশ শেষের পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি দেখেন শেষের পৃষ্ঠাও এটার কিছু অংশ বাকি অংশটা দেওয়া আছে তো তারপরের চাকরিটা হচ্ছে বস্ত্র অধিদপ্তর এখানে লোক নিয়োগ করা হবে বস্ত্র অধিদপ্তর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে এটার বাকি অংশ তিন নম্বর পৃষ্ঠায় পাবো আমরা তো তারপরে হচ্ছে শক্তি ফাউন্ডেশনে চাকরি শক্তি ফাউন্ডেশনে এখানে লোক নিয়োগ করা হবে অনেকগুলো লোক সাতশো জন হ্যাঁ সাতশো জন লোক এখানে নিয়োগ করা হবে এটার বাকি ইনফরমেশন দেখার জন্য তিন নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো তারপরের চাকরি একটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী লোক নিয়োগ করা হবে তো আটত্রিশতম সরাসরি স্বল্প মেয়াদী কমিশন আমাদের এখানে দেখতে পাচ্ছি নিয়োগ করা হবে অনলাইনে আবেদন পদ্ধতি এক মার্চ থেকে এটা শুরু হয়েছে তো আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে কী করতে হবে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে এটার বাকি ইনফরমেশন তিন নম্বর পৃষ্ঠায় পাবো আমরা তো তারপরে চেকটা হচ্ছে ডাস বাংলা ব্যাংক এখানে আমরা দেখতে পাচ্ছি এটার বাকি ইনফরমেশন দুই নম্বর পৃষ্ঠার দেখতে পাবো তারপরে চাকরি হচ্ছে মহিলা কলেজ এখানে ক্লিক করা হবে সতেরো জন ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে তো এটার সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে এটার সূত্রও দেওয়া আছে সংবাদ এক তিন দুই হাজার উনিশ পৃষ্ঠ নম্বর দুই তো তারপরে চাকরির যেটা আছে সেটা আমরা চলে যাই সরাসরি তারপরে হচ্ছে একটা হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে করা হবে একশো তো ছিয়াশি জন ইনফরমেশন আমাদের এখানে কিছু দেওয়া সেটা বাকি ইনফরমেশন তিন নম্বর পৃষ্ঠা দেখতে হবে তো তারপরে হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে করা হবে ছাব্বিশ জন এখানে দেখতে পাচ্ছি এটার বাকি ইনফরমেশন তিন নম্বর পৃষ্ঠায় দেখতে পারব তো তারপরে যে একটা হচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ এখানে উল্লেখনীয় করা হবে সাতাশ জন ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটার বাকি ইনফরমেশন কিন্তু দুই নম্বর পৃষ্ঠায় দেখতে হবে তো তারপরে যে একটা হচ্ছে মিরপুর শেয়ার নিবাসে চাকরি মিরপুর শেয়ার নিবাসে এখানে উল্লেখনিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে এটার বাকি ইনফরমেশন কিন্তু দুই নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে তো তারপরে যে একটা হচ্ছে ওয়ালটনও লোক নিয়োগ করা হবে পঞ্চাশ জন ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে তো প্রথম আলো এক তিন দু হাজার উনিশ পৃষ্ঠা নাম্বার নয় এটা হচ্ছে এটার শত্রু তো চাকরির ডাকের প্রথম পেজে চাকরির সার্কুলার এখন আমরা চলুন চাকরির ডাকের শেষের পেজে যে চাকরির সার্কুলারগুলো দেওয়া আছে সেগুলো দেখি তারপরে পর্যায়ে কবে দ্বিতীয় তৃতীয় নম্বর পৃষ্ঠার চাকরির সার্কুলারগুলো দেখে আসব তো তাহলে শেষের পৃষ্ঠা আমরা এখানে চলে আসছি শেষের পেজে যে প্রথম চাকরির সার্কুলারটা আছে সেখান থেকে আমরা শুরু করছি শেষের পেজের প্রথম চাকরির সার্কুলার হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও পশ্চিম ক্ষণ বোর এখানে উল্লেখনেক করা হবে আমরা এখানে দেখতে বলছি এটা বাকি ইনফরমেশন দুই নম্বর পৃষ্ঠে দেওয়া আছে তারপর একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে উল্লেখনিক করা হবে এটার সূত্র এখানে দেওয়া আছে ইত্তেফাক এক তিন দু হাজার উনিশ পৃষ্ঠ নাম্বার দুই তো তারপর একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে লোকনিয়োগ করা হবে এটার বাকি ইনফরমেশন কিন্তু দুই নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে তো তারপরে যে একটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ফিরোজপুর এখানেও লোক নিয়োগ করা হবে একটা পদে দুজন লোক নিয়োগ করা হবে এখানে ইনফরমেশন সবই দেওয়া বাকি ইনফরমেশন কিন্তু দুই নম্বর পৃষ্ঠায় দেখতে হবে এই যে নিচে দেওয়া আছে আমরা দেখতেই পারছি তো তারপর একটা হচ্ছে আর্মি মেডিকেল কলেজ যশোর এখানেও লোকনীয় করা হবে এটার সূত্র এখানে দেওয়া আছে প্রথম আলো এক তিন দু হাজার উনিশ নাম্বার আট তো তারপরে যে চাকরিটা আছে সেটা আমরা সরাসরি চলে আসি তারপর যে একটা হচ্ছে ব্রাগ ব্যাংক এখানে নিয়োগ করা হবে ইনফরমেশন আমাদের এখানে সবই দেওয়া সূত্র দেওয়া আছে জাগজস ডট কম ছয় তিন দু হাজার উনিশ এটা হচ্ছে এটার সূত্র তো তারপর যে একটা জেলা প্রশাসন কার্যালয় টাঙ্গালি এখানে নিয়োগ করা হবে আমাদের এখানে সূত্র দেওয়া আছে ডেইলি স্টার ছয় তিন দু হাজার উনিশ নাম্বার তেরো তো তারপরের চাকরিটা আমরা চলে যাচ্ছি পরের চাকরি হচ্ছে বসুন্ধরা গ্রুপ এখানেও লোক নিয়োগ করা হবে ইনফরমেশন ওদের এখানে সবই দেওয়া আছে এটার সূত্র দেওয়া আছে বাংলাদেশ প্রতিদিন পাঁচ তিন তিন হাজার নিশ্চয় নম্বর সাত তো তারপর যে একটা হচ্ছে রা ইন্টারন্যাশনাল লিমিটেড এখানেও লোক নিয়োগ করা হবে ইনফরমেশন ওদের এখানে সবই দেওয়া আছে সূত্র দেওয়া আছে ইতোফাক এক তিন দু হাজার নিশ্চয় নম্বর সাত তো তারপরের যে চাকরিটা সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ সুনামগজ এখানে উল্লেখনীয় করা হবে আমরা দেখতে পাচ্ছি এটার বাকি ইনফরমেশান দুই নম্বর পৃষ্ঠা দেওয়া আছে তারপর যে একটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে এখানেও লোকনীয় করা হবে এখানে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে এটার সূত্রও দেওয়া আছে সূত্র হচ্ছে কালের কণ্ঠ পাঁচ তিন দু হাজার উনিশ নম্বর উনিশ তো তারপরে একটা হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ লোক লোকনীয় করা হবে একাধিক পদে একাধিক লোকনিক করা হবে এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে সূত্র দেওয়া আছে ইত্তেফাক চার তিন দু হাজার পৃষ্ঠ নম্বর সাত তো তারপর একটা হচ্ছে আইএফআইসি ব্যাংক এখানে উল্লেখনিক

তো তারপরের চাকরিটা আমরা এখানে চলে আসি পরের চাকরি হচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা প্রথম পেজের পরের অংশ সেজন্য আমরা এখান থেকে ও প্রথম পেজটা দেখার পরে তারপরে এখান থেকে এটা দেখে নেব তো যেহেতু এটা নতুন সাকলোর না সেহেতু এই ছিল আমাদের শেষের পেজের চাকরির স্যাকলর এখন আমরা চলুন চাকরি ডাকের দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজে কোন 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 আছে সেগুলো একটি দেখে আসি তো চাকরির ডাকের দুই নম্বর পেজটা আমরা চলে আসছি এখানে দুই নম্বর পৃষ্ঠায় বামে উপরে আমরা দেখতে পাচ্ছি আবশ্যক দিয়ে চারটা কলমে এখানে দেওয়া আছে আমি একটু জুম করে দেখাচ্ছি আবশ্যক দিয়ে মাগুরায় আবশ্যক দেওয়া আছে এখানে তারপরে ময়মনসিংহে তো এখানে সূত্রসহ কী কি করতে হবে লাস্ট ডেট কবে সমস্ত ইনফরমেশন আমাদের এখানে দেওয়া আছে গোপালগঞ্জ তারপরে খুলনা সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মাদারীপুর বগুড়া দেখতে পাচ্ছি ফরিদপুর জয়পুরহাট মাগুরা ফরিদপুর নোয়াখালী এখানে দেখতে পাচ্ছি পটুয়াখালী কুষ্টিয়া বাগেরহাট চাপাইনবগঞ্জ হবিগঞ্জ তো এগুলো একটু দেখে নেবেন এখানে যে আবশ্যক দিয়ে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে কী করতে হবে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে করতে পারেন আবশ্যক দিয়ে চারটা কলমে তো এই ছিল এটা ছিল দ্বিতীয় পেজের এছাড়াও আরেকটা চাকরির চাকরি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পেজে কিন্তু আরেকটা দেওয়া আছে উপরে ডান পাশে উপরে নিয়োগ বিজ্ঞপ্তি এইখানে আমাদের যে ইনফরমেশান সবই এখানে দেওয়া আছে এখানে আবেদন করলে করতে পারেন কিন্তু অবশ্যই সিকিউরিটি বহন করবেন তো এসে দ্বিতীয় পেজের চাকরির সাকলর এখন আমরা তৃতীয় পেজে চলে আসছি তৃতীয় পেজে কী আছে তৃতীয় পেজেও আমরা দুইটা চাকরির সাকলর এখানে দেখতে পেয়েছি একটা হচ্ছে রিপোর্টার আবশ্যক উপরে বাম পাশে উপরে বাম পাশে আমরা একটু দেখি উপরে বাম পাশে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রিপোর্টার আবশ্যক যদি রিপোর্টার হতে ইচ্ছকন সেক্ষেত্রে এখানে নিজস্ব সিকিউরিটি বহন করে এখানে আবেদন করলে করতে পারেন অবশ্যই সতর্ক থাকবেন এই সমস্ত আবেদনের ক্ষেত্রে তো এখানে সমস্ত ইনফরমেশনই দেওয়া সেটা দেখে নেন তো আরেকটা স্যাক্লস সার্কুলার আমরা তিন নম্বর পেজে পাব সেটা হচ্ছে আমরা এইখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছি এ দেখেন তো এই হলো এটাই হলো আমাদের চাকরির ডাকের শেষের চাকরির সাকল পরিবার পরিকল্পনা কেন্দ্র তো এখানে একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে কিভাবে কি করতে হবে আবেদন করতে হবে কোন ঠিকানার মধ্যে কোন ঠিকানায় এবং কত দিনের মধ্যে আবেদন করতে হবে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে তো এটা কিন্তু লোভনীয় অফার সেক্ষেত্রে এই ধরনের আবেদনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো এখানে কিন্তু সূত্র দেওয়া আছে চাই চাই দিন সাত তিন দু হাজার উনিশ নম্বর তো এই তাহলে চাকরির ডাক চাকরির ডাকের যে চারটা পেজ থাকে চারটা পেজ নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করছি আশা করছি করে বুঝতে পারছেন যদি রকম কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি মোবাইল থেকে জুম করে করে দেখানোর চেষ্টা করছি যদি আপনি ভিডিওটি বুঝতে না পারেন ঝাপসা দেখেন তাহলে ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে দেবেন তাহলে এই ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং সমস্ত ইনফরমেশন আমার ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন পার্সোনাল না করতে পারেন ভিডিওটি ভালো লাগল লাইক করবেন আর এরকম ভিডিও আর কেউ সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন তো পরবর্তী ভিডিও দেখল তাহলে এখানেই আল্লাহ হাফেজ